উঠছে পদ্মা সেতুর 18তম স্প্যান। মাঝ নদীতে 17 ও 18 নম্বর পিলারের ওপর এই স্প্যান তোলা হলে দৃশ্যমান হবে 2700 মিটার সেতু। এই মুহূর্তে পদ্মার পাড়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি যাচ্ছে তার কাছে। জুয়েল, সকাল 9:30 এই স্প্যানটি নিয়ে মাওরিয়ার থেকে রওনা দেওয়ার কথা। ঠিক ঠিক 9:30 স্প্যানটি নিয়ে ট্রেনটি রওনা হয়ে গিয়েছে। এটি মাওরিয়ার থেকে নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে, অর্থাৎ এখানকার 17 ও 18 নম্বর পিলারের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় ঘন্টাখানেক সময় লাগে এটি নিয়ে যেতে, তার মানে 9:30 যদি শুরু করা হয়, 10:30 নাগাদ এটি স্পেনের ঠিক কাছাকাছি যেখানে বসানো হবে সেখানে নিয়ে যাওয়া হবে। আমি ঠিক জানি না আপনি টেলিভিশনের পর্দায় স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, কারণ আমরাই আসলে এখানে খালি চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি না, কারণ নদীতে অনেক কুয়াশা। যদিও সকাল 10:30 কাছাকাছি সময় বাজে, কিন্তু কুয়াশার কারণে চোখে দৃষ্টি খুব বেশি এরকম প্রসারিত করা যায় না। আমরা স্পেনের খুব কাছাকাছি রয়েছি, স্পেন নিয়ে যে ক্রেনটি যাচ্ছে সেই ক্রেনটির কাছাকাছি রয়েছি। আর এই ক্রেনটি যাওয়ার সময় এখানকার আসলে পথে যে নৌযান চলাচলগুলো করে সেগুলো থামিয়ে দেওয়া হয়েছে, কারণ ক্রেনটি নিরাপত্তা রয়েছে, স্পেনটির নিরাপত্তা বিষয় রয়েছে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে অন্য কোনো নৌযানের সঙ্গে। তাই এখানকার নৌযান এবং ফেরি আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে। স্পেনটি যখন ঠিক পিলারের কাছাকাছি নিয়ে যাওয়া হবে তখন নৌযান চলাচল আবারও শুরু করা হবে। আর এখন প্রায় ঘন্টাখানেক সময় ধরে এটি কিন্তু পৌঁছে গিয়েছে যে পিলারগুলোর উপর তোলা হবে, এবং সেখানে আগে থেকে কিন্তু 5টি স্প্যান তোলা আছে। এই 5টি স্প্যানের মধ্যে 4টি স্প্যান তোলা আছে স্থায়ীভাবে, 1টি স্প্যান তোলা আছে অস্থায়ীভাবে। অস্থায়ী স্প্যানটিকে আপাতত ইয়ার্ডে জায়গা না হয় এখানে পিলার উপরে এনে তুলে রাখা হয়েছে, কিন্তু বাকি যে 4টি সেগুলো কিন্তু স্থায়ীভাবে বসানো আছে। তার মানে এই নতুন আর যে স্প্যানটি যোগ হতে যাচ্ছে সেটির মাধ্যমে একসঙ্গে কিন্তু এই মাঝ নদীতে 5টি স্প্যান দৃশ্যমান করা হলো। যদি 6টি স্প্যান দৃশ্যমান করা হতো তাহলে আমরা হয়তো আপনাদের বলতে পারতাম যে পুরো একটি মডিউলের কাজ শেষ করা হয়েছে, কিন্তু আরও 1টি স্প্যান পরে এনে বসানো হবে। আর এই যে কাজের অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু খুব দ্রুত এগুচ্ছে, কারণ আপনি জানেন এর আগে 17তম স্প্যানটি বসেছিল গত 26 নভেম্বর, অর্থাৎ মাত্র 15 দিনের ব্যবধানেই আজ নতুন করে আরেকটি স্প্যান বসতে যাচ্ছে, যে স্প্যানটির মাধ্যমে এখানে দৃশ্যমান করা হবে 2700 মিটার, অর্থাৎ 2 কিলোমিটার এবং আরও 700 মিটার। 3 কিলোমিটারের অল্প একটু কম, আর 2টি স্প্যান হলে 3 কিলোমিটার পুরো হবে, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি স্প্যান আজ দৃশ্যমান করা হবে। এখন পর্যন্ত নিয়ে যাওয়ার এই ছিল আমার কাছে আপডেট। পরবর্তীতে যখন এটি পরবর্তী ঘন্টায় তোলার কার্যক্রম শুরু করা হবে সে আপডেট আপনাদের আবারও জানিয়ে দেবো। ইন্দ্রাত, এ ছিল এখন পর্যন্ত আমার কাছে সব। It's caught in the crossfire. It's caught in the crossfire.